120টা রুম নিয়ে মানুষ ব্যবচার করছে, মদ খাচ্ছে, দাড়ি নিয়ে দাড়ি সংগ্রহ করছে। এটা হাউন আঙ্কেল বলে যে এরকম পুলিশের ডিবিকে ঠিক ওই রকমভাবে ঘৃণিত একজন মানুষ এই পিরজা দাহারুন, যাকে আনন্দ দাহারুন বলে সবাই উল্লেখ করে। কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে সংবাদ সমন করছি আমরা। সেই কুরুচিকর মানুষটির নাম আমাদের চলচ্চিত্রে সবাই বহুল প্রচলিত পরিচিত নাম, তার নামটা, তার পৈতৃক নাম হয়তোবা দাদা বা পৈতৃক নাম পিরজাদা হারুন। চলচ্চিত্র অঙ্গনে সবাই কয়েক বছর আগে থেকে তাকে হারামজাদা হারুন বলে আখ্যায়িত করে। আমি বলবো যে হাউন আঙ্কেল বলে যে এরকম পুলিশের ডিবিকে ঠিক ওই রকমভাবে ঘৃণিত একজন মানুষ এই পিরজাদা হারুন, যাকে হারামজাদা হারুন বলে সবাই উল্লেখ করে। দেশ একটি জাতি, আমাদের একটা সময় বলা যায় যে ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে যে যখন একটা সুন্দর দেশ আমরা পেয়েছি, ঠিক সেই মুহূর্তে আমাদের দুর্ভাগ্য যে বন্যা কবলিত হলো সারা বাংলাদেশের অনেক অঞ্চল। সেইখানে মানুষ মানবতার জীবনযাপন করছে, সেখানে মানুষ ছুটছে তাদের সহযোগিতা করার জন্য, সারা দেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছে। সেইখানে হারুন সাহেব একটা মন্তব্য করলেন আমাদের চলচ্চিত্র অঙ্গনের সমস্ত মানুষকে দিয়ে, কারণ আমরা চলচ্চিত্রে যারা বাস করি তার প্রত্যেকেই সম্মানিত লোকজন, এবং এই দেশের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে এবং সমাজের ভূমিকা রাখার জন্য, চলচ্চিত্র নির্মাণ করার জন্য যারা প্রতিনিয়ত কাজ করছেন, আমাদের সমস্ত কর্মী, আমি বলবো প্রযোজক থেকে শুরু করে সবাইকেই যে ধরনের কুচিকর মন্তব্য সে করেছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে আমি বলতে চাই, আমরা এই মন্তব্যের প্রতিবাদে গতকাল আমরা জরুরি মিটিং করেছি, তার কথার পরিপ্রেক্ষিতে মিটিং করেছি। মিটিং করে আমরা কার্যনির্বাহী পরিষদের সবাই সিদ্ধান্ত নিয়েছি, আগামীতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাথে সংশ্লিষ্ট যারা আছেন এবং আমাদের কলাকুশলী যারা আছেন প্রত্যেকের প্রতি আমাদের অনুরোধ, এবং আমাদের পরিচালক সমিতি সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে, আমরা হারুনকে বয়কট করেছি, কোনো চলচ্চিত্রে সে আর কাজ করতে পারবে না। এবং আমি মনে করি প্রযোজক সমিতি সবচেয়ে বড় সংগঠন, যদিও এই মুহূর্তে সংগঠন নির্বাচিত কমিটি নেই, কিন্তু প্রযোজকরা অর্থলগ্নি করে বলে আমরা চলচ্চিত্র নির্মাণ করতে পারি, এবং চলচ্চিত্র নির্মাতা এবং কলকাতা যারা কাজ করে প্রযোজকের টাকার কারণে কাজ করে, এবং অর্থলগ্নি না হলে এই দেশের চলচ্চিত্র কখনোই সমৃদ্ধ হবে না, টিকে থাকবে না। সেই প্রযোজনা সংস্থাগুলিকে, প্রযোজকদেরকে যদি ঢালাওভাবে বলা হয় 120টা রুম নিয়ে মানুষ ব্যবচার করছে, মদ খাচ্ছে, দাড়ি নিয়ে দাড়ি সংগ্রহ করছে, এটা এতটাই নিন্দনীয়, এত লজ্জার যে আমরা আসলে 30-35 বছর আমার ক্যারিয়ার এখানে, আমি কখনো দেখি নাই যে এখানে 100-এর উপর রুম আছে, 120টা রুম আছে বা এই ধরনের পরিবেশ আছে। আমার পরিবার যখন জানবে তার মতো একটা অসভ্য লোকের কথাবার্তা যখন জানবে, আমার পরিবার অবশ্যই আমাকে নিয়ে টেনশন করবে, চিন্তা করবে বা মনে মনে ভাববে আমরা কি ওই ধরনের নির্দোষ কাজের সাথে জড়িত কি না। এটা আমাদের জন্য খুবই অপমানের লজ্জার, এবং সেই অপমানের লজ্জার বিষয়ে আমি বলতে চাই, আমরা সমগ্র চলচ্চিত্রবাসী তার প্রতিবাদে আমরা সোচ্চার, এবং পিরজাদা হারুনকে আমরা অবঞ্চিত ঘোষণা করেছি পরিচালক সমিতির মাধ্যমে, প্রযোজক সমিতি আছে, অন্যান্য সবার আছে, প্রত্যেকে হয়তোবা সেই দায়িত্ব পালন করবেন। আমরা এবং আমরা তাকে যদি সরাসরি পাই, আমরা হয়তোবা তাকে হেনস্থা করবো না, মারধর করবো না, কিন্তু প্রতীকীভাবে তাকে অপমান করার জন্য আমরা প্রস্তুত থাকবো।